নমস্কার আপোনালকে চাই আছে দি ক্রস কারেন্ট স্টুডিওত মই ঋতুমণি চাতিয়া এই মুহূর্তত আপোনালোকলৈ লৈ আহিছো এক গুরুত্বপূর্ণ খবর রাজ্যত অব্যাহত আছে উচ্ছেদ অভিযান রাজ্যর বিভিন্ন প্রান্তে প্রান্তে এটা উচ্ছেদ চলোৱা দেখিবলৈ পোৱা গৈছে প্রশাসনক আর বরচলাই হোক বরপথার গুয়াহাটী মহানগরীর হাতিগাঁও সকলোতে এটা উচ্ছেদ অভিযান চলিছে আর তার পাছতে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে এই উচ্ছেদের বিরুদ্ধে বিরোধিতা করেছে প্রতিবাদ সাব্যস্ত করা দেখিবলৈ পোৱা গৈছে জনাইছো কৃষক মুক্তির প্রতিবাদত উত্তাল হয়ে পড়ছে গুয়াহাটি বেহাবাড়ির উচ্ছেদ বন্ধর দাবিত প্রতিবাদ সাব্যস্ত করেছে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে কৃষক মুক্তিয়ে গুয়াহাটীবাসীর ভূমির অধিকারের দাবি জানাইছে কৃষক মুক্তিয়ে আর যেহেতু কিছুদিনের পূর্বে দেখবলে পোৱা গৈছিল গুয়াহাটী মহানগরীর হাতিগাঁওত উচ্ছেদ অভিযান চলাইছিল আর হাতিগাঁওবাসীয় অভিযোগ উত্থাপন করেছিল যে জাননীবিহীনভাবে উচ্ছেদ চলোৱা হৈছে আৰু শঙ্কিত হৈ পৰিছিল হাতিগাঁওবাসী কিয়নো তেওঁলোকৰ সংস্থাপন কত হব কত যাব তেওঁলোকৰ সপোনৰ ঘৰখন ভাঙি চুৰমাৰ কৰি দিছিল জাননীবিহীনভাৱেই আচলতে উচ্ছেদ চলোৱাৰ অভিযোগ উত্থাপন কৰিছিল হাহাকাৰ লাগিছিল সেই তাৰো দৃশ্য আপোনালোকক জনাইছিলোঁ বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ ছাত্ৰ ছাত্ৰীসকল কত যাব তেওঁলোকৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ পঢ়া শুনা কি হব সকলোকে লৈ চিন্তিত হৈ পৰিছিল ভুক্তভোগীসকল তাকে লৈ এটা গুৱাহাটী সুন্দৰ কৰিবলৈ গৈ যে উচ্ছেদ অভিযান চলাইছে গুৱাহাটী মহানগৰীত তাৰ পাছতে বিভিন্ন দল সংগঠন সৰব হৈ পৰিছে জাননীবিহীনভাৱে যিহেতু উচ্ছেদ চলোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে অবৈধভাৱে ভূমি বেদখল কৰা অঞ্চলসমূহত তাকে লৈ গুৱাহাটীত এতিয়া উত্তাল প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে কিছু দৃশ্যাংশ আপোনালোকক দেখুৱাবলৈ বিচাৰিম অতি দুর্ভাগ্যজনক যে ইতিমধ্যে সরকারে মাতি দিম বলে কৈছিলে যোৱা বিধানসভা নির্বাচনত শেহতীয়াকৈ সিদ্ধান্ত লৈছে যে গুৱাহাটীৰ বিভিন্ন পাহাৰত বসবাস করা লোকসকলক ফরেস্ট এরিয়াত বসবাস করা লোকসকলক উচ্ছেদ করার কারণে পরিকল্পনা যুগুত করেছে ইতিমধ্যে ডিএফও বিলাকৰ লগত সভা করে মিটিং করে এটা সিদ্ধান্ত লৈছে যে দুর্গা পূজার পাছতে গুৱাহাটীৰ ফরেস্ট এরিয়াত থকা আপোনাৰ ফটাখিল আমবাৰী রিজার্ভ ফরেস্ট হেঙেরাবাড়ী রিজার্ভ ফরেস্ট গড়ভঙা রিজার্ভ ফরেস্ট আদি করে গুৱাহাটীৰ বিভিন্ন পাহাড় অঞ্চলত উচ্ছেদ করবর কারণে যে পরিকল্পনা লৈছে এই উচ্ছেদ আমি কোনো যুক্তিতে মানি নলওঁ আমি কোনো কারণতে থলুৱা খিলঞ্জীয়া লোকসকলে গুৱাহাটীৰ থলুৱা খিলঞ্জীয়া লোকসকলে কোনো কারণতে ফরেস্ট ডিপার্টমেন্টৰ এই অন্যায় সহ্য নকৰোঁ ইতিমধ্যে আপোনালোক সকলোৱে জানে যোৱা বিধানসভাৰ নিৰ্বাচনত মুখ্যমন্ত্রী মহোদয়ে কৈছিলে যে গুৱাহাটীৰ পাহাৰত বসবাস কৰা লোকসকলক পৰ্যায়ক্ৰমে তেওঁলোকে মাটিৰ অধিকাৰ দিব কিন্তু আজিৰ তাৰিখত তেওঁ ওলোটা খৰ মাৰিছে তেওঁ আজিৰ তাৰিখত তেওঁলোকে আমাক উচ্ছেদ কৰিবলৈ যি সিদ্ধান্ত লৈছে এই সিদ্ধান্ত আমি কোনো যুক্তিত মানি নলওঁ আমি অসমৰ থলুৱা খিলঞ্জীয়া লোক যিকোনো মূল্যৰ বিনিময়ত আমাক অসমত অসমৰ থলুৱা লোক হিচাপে আমাক মাটিৰ অধিকাৰ প্ৰদান কৰিবই লাগিব তেওঁলোকে যিমানে চক্ৰান্ত নকৰক কিয় আমাক উঠাবৰ কাৰণে পুঁজিপতিৰ স্বাৰ্থত আপোনালোক সকলোৱে জানে ইতিমধ্যে শিলখাকু বিলত তেওঁলোকে উচ্ছেদ কৰিছে পুঁজিপতিৰ স্বাৰ্থত তাতে জিঞ্জাৰ হোটেল আছে তাতে আইডিয়েল হিল ভিউ আছে তাতে আপোনালোক সকলোৱে জানে বদৰুদ্দিন আজমলৰ প্ৰায় 16 বিঘাকৈ মাটি আছে ডাঙৰ ডাঙৰ এপাৰ্টমেণ্ট আছে সেই মানুহবিলাকক তেওঁলোকে উচ্ছেদ নকৰি কেৱল বাচি বাচি থলুৱা খিলঞ্জীয়া মিচিং মানুহসকলক বড়ো মানুহসকলক তেওঁলোকে উচ্ছেদ কৰিছে আপোনালোক সকলে দেখা পাইছে গতিকে এই যিবিলাক আপোনাৰ একপক্ষীয় দুখীয়াৰ ওপৰত উচ্ছেদ চলাইছে এই উচ্ছেদ আমি কেতিয়াও মানি নলওঁ আমাক যিকোনো মূল্যৰ বিনিময়ত আমাক মাটিৰ অধিকাৰ প্ৰদান কৰিব লাগিব এইটো স্পষ্ট কথা